শরণার্থী আয়োজিত সবাই উপস্থিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে আমরা প্রবাসে বার্লিনে এই ধরনের একটা সভা আয়োজন করতে পেরেছি এবং এটার কৃতিত্ব আমাদের রাষ্ট্রদূত মহোদয় আসার পরে যথেষ্ট উদ্যোগী মানুষ নানা বিষয়ের জন্য সেই সুবাদে এবং সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন যে প্রবাসে সম্প্রতি সংগঠিত ভাষা আন্দোলন স্মৃতি পরিষদের সভাপতি ওনার উদ্যোগে এবং বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ সহযোগিতায় আয়োজিত আজকের এই অনুষ্ঠান। জনাব গাজীউল হক সাহেব সম্পর্কে এবং ওনার কর্মময় জীবনের উপর আমাদের রাষ্ট্রদূত মহোদয় কিছু আলোচনা করে গেছে এবং আমাদের অনেক অজানা তথ্য দিয়ে গেলেন সম্মানিত জনাব সুনীল সেনগুপ্ত। ওনার বক্তব্যটা আসলেই আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, অনেক তথ্য যেগুলো আমরা সাধারণত বই পত্রে অনেক সময় পাই না। ধন্যবাদ আপনাদেরকে। গাজীউল হক সাহেব সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় যে আমাদের বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন ছিল স্বাধীন আবাসভূমি। সময়ের পরিসরে টাইম লাইনে বিভিন্ন সময় বিভিন্ন দেশপ্রেমিক উদ্যোগ নিয়েছে, জীবন উৎসর্গ করেছে এবং সর্বশেষে আমরা 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা সফলতা লাভ করি। এই টোটাল টাইমলাইনের দিকে থাকাইলে আমরা একটা জিনিস দেখি যে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর যখন কায়দে আজম মাহমুদ আলী জিন্না উনি সিদ্ধান্ত নিলেন এবং তাকে এসে ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই প্রথম ন ন বলে প্রতিবাদ করেন। সেই থেকে একটা বিশেষ আন্দোলনের সূত্রপাত, সেইখান থেকে আস্তে আস্তে বাংলা ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার আন্দোলন বেগময় হয়ে ওঠে। সেই 48 সাল থেকে 1952 সাল পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু একদিনে ঘটে নাই আর একটা মিটিংয়েও হয় না, এটা অনেকের অবদান আছে। এবং গাজীউল হক সাহেব যে ঐতিহাসিক মিটিং যে সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি সবাই সভাপতিত্ব করেন এবং যে সিদ্ধান্ত নেন সবাই মিলে যে আমরা সরকার প্রয়োগিত 144 দ্বারা ভঙ্গ করব, সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট। কিন্তু শুধু এই সবাই না, এর আগের একটা প্রস্তুতি আছে। এই প্রস্তুতিতে জনাব গাজীউল হক সাহেব শুধু যে সম্পৃক্ত ছিলেন তা না, উনি কয়েকজন নেতৃবৃন্দের মধ্যে উনিও একজন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট সভাগুলোয় উনি সভাপতিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং সেই দিনের যে সিদ্ধান্ত সেখানে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছিল, অনেকেই বলছিলেন যে ভাঙ্গাটা হয়তো ঠিক হবে না, অনেকেই বলছিলেন পক্ষে। সেই সিদ্ধান্তটা আসছিল উনার সভাপতিত্বের মাধ্যমে। সেই ঘটনার সূত্রপাত 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই ঘটনাটা পরবর্তীতে অমর 21শে হয়ে দাঁড়ায়। সেই অমর 21শের মতো আমাদের অনেক জাতীয় জীবনের দিন আছে, কিন্তু অমর 21শের আলাদা একটা তাৎপর্য আছে। অমর 21শের তাৎপর্য কিন্তু স্ট্যাটিক না, বাঙালি জাতির সময়ের পরিসরে তার তাৎপর্যটা, তার আবেদনটা বদলি হয়ে যায়। 1952 সালে সেই অমর 21শের তাৎপর্য ছিল যে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, কিন্তু পরবর্তীতে যখন স্বাধিকার আন্দোলনের প্রশ্ন আসে, স্বায়ত্ত শাসনের প্রশ্ন আসে, তখন কিন্তু সেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা যোগায় স্বাধিকার আন্দোলনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। তারও পরবর্তীতে যখন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রশ্ন আসে, স্বাধীনতার প্রশ্ন আসে, তখনও কিন্তু 21শে ফেব্রুয়ারি আমাদের প্রেরণা যোগায় স্বাধীনতা অর্জনে।
ঠিক একইভাবে স্বাধীনতার পরবর্তীতেও সেই একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে এবং যতদিন বাংলাদেশ বাঙালি জাতি থাকবে, বাংলা ভাষা থাকবে, আমরা মনে করি যে একুশের আবেদন থাকবে। সেই একুশের সৃষ্টির পেছনে একজন প্রধান পুরুষ, অনেকের মধ্যে একজন প্রধান পুরুষ ছিল, তার নাম গাজীউল হক সাহেব। সেজন্যই আমরা আজকে সবাই ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি ধন্যবাদ দিচ্ছি জনাব মুস্তফা কামাল সাহেবকে, যে এই ধরনের গুণীজনদের বা গুণীজন সম্পর্কে আমাদের সমসাময়িক যারা আছেন, বিশেষ করে পরবর্তী প্রজন্মকে জানাতে হবে, তারা যেন অ্যাওয়ার হয়, অ্যাওয়ার থাকে যে আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন, কি করেছেন, তাদের জীবন দর্শনই বা কি ছিল, কতটা কমিটেড ছিলেন। এই জিনিসগুলো যদি আমরা পরবর্তী বংশধরদের মধ্যে দিতে পারি, তাহলে তারাও অনুপ্রেরণা পাবে এবং ভবিষ্যতে আমাদের জাতির অগ্রযাত্রা অনেক বেগবান হবে, আমরা অনেক অনেক দূরে এগিয়ে যাব। আপনারা সবাই এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।